नमस्कार, वेलकम टू मिठुर स्पेशल रान्नाघर। मिठुर स्पेशल रान्नाघरे अपनादेर सकल के स्वागत जानाई। आज आमी बानाबो मसूर डालेर मुचमुचे बड़ा। एटा बानाते की की उपकरण लागछे चलुन देखे नेवा जाक। आमी एकटा बाटिर मध्ये एक कप मसूर डाल निये निच्छि। एटा आमी भालोभावे धुए नर्मल जल दिए एक घंटा भिजिए राखब। भिजिए रखार पर आमी डालटाके खूब भालोभावे जल झरिए नेब एवं मसूर डाले एकटा पेस्ट बनिए नेब। तो चलुन बंधुरा पेस्टटा रेडी करे फेलि। एक घंटा मसूर डालटा भेजानोर पर आमी जल झरिए पेस्टटा बनिए निएछि। एई पेस्टटार मध्ये आमार जे जे उपकरणगुलो लागबे चलुन देखे नेवा जाक। मसूर डाले पेस्टर मध्ये जे जे उपकरणगुलो आमार लागबे, लागछे एखाने आमार दुटो काँचा लंका, एक टुकरो आदा ও তিনটে রসুন কোয়া, একটা মাঝারি সাইজের পেঁয়াজ। লঙ্কা দুটো আমি কুচিয়ে নেব। যে পেঁয়াজটা আমি নিয়েছিলাম পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি, রসুনটা গ্রেট করে নিয়েছি, আদাটাও গ্রেট করে নিয়েছি। এখানে স্বাদ মতো নুন আছে, এক টিস্পুন লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন চিনি, এখানে হাফ কাপ বেসন নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, নুনটা অবশ্যই আপনাদের স্বাদ মতন দেবেন, কারণ নুনটা বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। মসুর ডালের পেস্টটার মধ্যে বেসনটা আমি দিয়ে দেব। বেসনটা আমি দিয়ে দিচ্ছি, সাথে বাকি উপকরণগুলোও আমি এক একটা করে দিয়ে দেব। দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে গায়ে লেগে না থাকে। খুব ভালোভাবে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন, আদাও আমি গ্রেট করে নিয়েছিলাম, এটাকেও দিয়ে দিলাম। এবার আমি দেব স্বাদ মতো নুন। অবশ্যই আপনারা কিন্তু স্বাদ মতো নুনটা দেবেন, নুনটা বেশি হয়ে গেলে কোনো জিনিসই ভালো লাগে না। তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এখানে লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতন চিনি আমি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু যাতে কালারটা ভালো আসে তার জন্য দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব যাতে সব উপকরণগুলো মিশে যায়, পেস্টের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তার জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমার ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমার ডালের বড়ার পেস্ট রেডি। চলুন এটাকে 5-7 মিনিটের জন্য রেখে দিই। ওভেনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমি কিছুক্ষণ গরম হতে দেব। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি তেল দেব। এখানে আমি রিফাইন অয়েল দিচ্ছি। খুব বেশি একটা তেল লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে। কড়াই ধরে তেলটা আমি ঘুরিয়ে নিলাম যাতে কড়ার গায়ে না লেগে যায়, এর জন্য ভালোভাবে তেলটা আমি ঘুরিয়ে নিলাম। তেলটা আমি কিছুক্ষণ গরম হতে দেব। তেলটা আমার প্রায় গরম হয়ে গিয়েছে। এবার আমি বানিয়ে রাখা পেস্টটা ছোট ছোট করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ওভেনটা আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি, যেহেতু হাই ফ্লেমে রাখলে বড়াটা পুড়ে যেতে পারে, বাইরেরটা ভেতরটা কাঁচা থেকে যাবে, এর জন্য মিডিয়াম ফ্লেমে রেখে পুরো বড়াটা আমি ভাজব। খুব কম সময়ের মধ্যে এরকম একটা মুখরোচক খাবার আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, অবশ্যই এটা বানাবেন। খুব কমই সময় লাগে এটা বানাতে। কিছুক্ষণ পর এগুলো আমি একটা একটা করে উল্টে নেব। খুব আস্তে আস্তেই উল্টাতে হবে। দেখুন খুব সুন্দর করে একটা করে পিঠ হয়ে গিয়েছে। বাকি পিঠটাও আমি একইভাবে
ফ্রাই করে নেব। ওভেনটা আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি, হাই ফ্লেমে রাখলে বাইরেরটা পুড়ে যেতে পারে এবং ভেতরটা কাঁচা থাকতে পারে, তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে এগুলোকে ফ্রাই করব। মুচমুচে মসুর ডালের বড়া আমার হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার এসছে, খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এগুলোকে এক একটা করে তুলে নেব, দেখুন হয়ে গিয়েছে আমার সবগুলো, আমি তুলে নিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে। একটা বড়া ভেঙে আমি দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর ফ্রাই হয়েছে এবং খুব সুন্দর মুচমুচে হয়েছে, দেখুন। এরকম মুখরোচক একটা খাবার আপনারা যখন খুশি বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করবেন এবং সাথে অবশ্যই শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এমনই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।